নমস্কার বন্ধুরা, অঙ্কিতার রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত। আজকে বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়োর চচ্চড়ি। প্রথমেই একটা কড়াইতে সর্ষের তেল গরম করে এক এক করে ইলিশ মাছগুলো দিয়ে ভেজে নেব। ইলিশ মাছের মাথাগুলো একটু লাল করেই ভাজব। মাথাগুলো ভাজা হয়ে গেলে সেগুলোকে তুলে অন্য পাত্রে নিয়ে নেব। ওই একই তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়ন ভাজা হয়ে গেলে তার মধ্যে কেটে রাখা কুমড়োগুলো মিশিয়ে দেব। কুমড়োটা হালকা নরম হওয়া অবধি ভেজে নেব। কুমড়োগুলো একটু লাল হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। ভালোভাবে কুমড়ো আর আলুটাকে ভেজে নেব। দিয়ে দেব কটা চেরা কাঁচা লঙ্কা। কুমড়ো আর আলুটা নরম হওয়া অবধি ভালোভাবে মিশিয়ে নেব। কুমড়ো আর আলুটা নরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেব নুন, হলুদ, জিরে আর শুকনো লঙ্কা। তো কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য আমি কাশ্মীরি রেড চিলির ব্যবহার করছি। একদম লো ফ্লেমে ভালোভাবে মেশাতে থাকব। এবার দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো। মাথাগুলোকে আমি গোটায় রাখছি, খুব বেশি ভাঙলে কাটা হয়ে যাবে। এই রেসিপিটা বানানো যতই সহজ ততই খেতে সুস্বাদু। আপনারা অবশ্যই ঘরে বানিয়ে দেখবেন। সবার শেষে কিছুটা ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।